আরে মানুষ যখন ভোট দিতে পারে না তখন তো বোঝেন না সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার করতে পারে নাহলে আজকে সাধারণ মানুষের জন্য আমি বলছি আপনি বলছেন না সাধারণ মানুষের কথা পারেন সাধারণ মানুষ যখন আক্রান্ত হয়ে আপনাদের কাছে এফআইআর করতে আসে তৃণমূলের নেতার কাছে আগে জানতে চান এফআইআর নেবেন কি নেবেন তাকে যে আপনারা শেখাচ্ছেন সাধারণ মানুষের কথা সাধারণ মানুষ আছে আমরা মানুষের সঙ্গে কথা বলবো আমরা যেখানে যা জানানোর জানানো হয়েছে আমরা ডেপুটেশন দিয়ে প্রতিবাদ করবো নাকি জানিয়ে প্রতিবাদ করবো পুলিশকে না আপনাদের কথাটা তো হচ্ছে যে সাধারণ মানুষের অসুবিধা জবাব চাই জবাব দাও অবরোধ করলে একটা কথা বলি আপনাকে আমরা আন্দোলনের জানি আমরা আন্দোলনের পথটা জানি আপনাকে প্রসিডিওরটা আমাদেরকে শেখাতে হবে না আমরা জানি আমরা পদ অবরোধ করছি মানুষের কাছে জানান শুনুন না আপনি বলছেন যে আমরা জানি মানে সব আপনি জানেন তারা অনেকেই জানেন না না জানা আমরা আমি তো বলছি আপনি আপনি আমাদেরকে এসপি কে জানিয়েছেন এ করেছেন সব আমরা করেছি আরে আপনি এসপি কে যদি দেখা করুন না আপনি বলুন না করব তো করব আগে প্রতিবাদ শুনুন না আমাদের কর্মীরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবে একটা গুরুত্বপূর্ণ যে রক্তের প্রাচীর খেজুরিতে হলুদ বাড়িতে আজকে কালেকশনে গিয়েছে সেখানে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি বলুন ওরা তো সব বোঝাবো না করে এসে আমাদের কর্মীদের উপর চড়া হয়ে মারধর জামা ছেড়ে দেওয়া মারধর করা ব্যাপকভাবে আক্রান্ত করা আমাদের দুজন কর্মী আমরা পর্যন্ত বলেছিলাম শুনুন একটা কথা ঘটেছে ১২টায় আমরা বলেছিলাম দোষীদের অ্যারেস্ট করুন দু ঘন্টা আমরা বলেছিলাম দু ঘন্টার মধ্যে করুন কোনো পুলিশ কোনো থানার মধ্যে বসে আছে কোনো উদ্যোগ নেয়নি কারা কারা করেছে পুলিশ জানে আমরা বলেছি যে দোষীরা আক্রমণ করবে আমরা মার খাবো অথচ অ্যারেস্ট করবে না গ্রেপ্তার করবে না এভাবে তো চলতে পারে না আপনি বলছেন খেজুরি রয়েছে আপনি বুঝবেন কি সারা জেলাতে এই ডাক দেওয়া হয়েছে না কেন বলবেন বলুন না বলতে কেন আমার মনে করছে বলবেন একটা রক্তদান শিবির হবে গণ অর্থ সংগ্রহ করতে গেছে এসএফআই ডিএফের কর্মীরা তার উপর আক্রমণ হয়েছে ১২টায় আক্রমণ হয়েছে এখন ৩টে বাজতে এখনো পর্যন্ত দোষীদের কাউকে গ্রেপ্তার করা হয়নি আমাদের কর্মীরা এখনো এলাকার মধ্যে কোথাও রক্তাক্ত হয়ে মার খেয়ে পড়ে আছে অবশ্যই ওখানে কমপ্লেন করা হয়েছে ওখানকার ওসিতে সবিকা এখানে অবরোধ করা হয়েছে এসপি আসবেন কথা বলুন আক্রান্ত হয়েছে কর্মীরা তাদেরকে যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার এই জবাব দাও
কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে দেখা হবে। প্রতিবাদের পথ ছাড়া তো আর কিছু নেই, প্রতিবাদের কাজ ছাড়া তো কাজ করছে। Jai 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 Jai